সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রায়ান টেকনিক্যালস, আর বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আমাদের যাদের কাছে স্মার্টফোন আছে তারা সবাই কোনো না কোনো সময় কিন্তু মোবাইল ইন্টারনেট ইউজ করেছি, হয়তো এখনও করি। আর এই মোবাইল ইন্টারনেট ইউজ করতে গিয়ে অবশ্যই আমাদের মনে একটা কোশ্চেন এসেছেই যে মোবাইল ইন্টারনেট এত দামি কেন ব্রডব্যান্ডের তুলনায়। বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিওটা, আর আমি আজকের এই ভিডিওতে এই ব্যাপারেই আলোচনা করেছি। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম রায়, টেকনিক্যালস আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখুন, যারা জিও ইউজ করেন তাদের আলাদা ব্যাপার, তারা অনেক কম খরচে পাচ্ছেন, কিংবা জিও আসার পরে এখন আপনি অনেক কম খরচে ডেটা ইউজ করতে পাচ্ছেন, কিন্তু তাও সেটা কিন্তু ব্রডব্যান্ডের তুলনায় একটু বেশি এক্সপেন্সিভ। কেননা যেখানে আপনি ব্রডব্যান্ডে হয়তো 400-500 টাকা খরচ করলে পাচ্ছেন পুরো আনলিমিটেড ডেটা, সেখানে আপনি জিওতেও যত টাকার প্যাক আছে 300 সেখানে আপনি প্রত্যেক দিন একটা লিমিটেড হাই স্পিড ডেটা পাচ্ছেন, এবং সেটারও স্পিড কিন্তু সবসময় ফিক্সড নয়, কখনো কখনো স্পিড আপ ডাউন করে, কখনো কখনো খুবই কম দেয়। এবং সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমাদের যে কোনো কোম্পানিতেই আমাদের অনেকটা বেশি খরচ করতে হচ্ছে। তো বন্ধুরা, এই ব্যাপারটা শুধু ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবীতেই এমন একই ব্যাপার। সেখানে মোবাইল ইন্টারনেটের খরচ বেশি কিন্তু ব্রডব্যান্ডের খরচ কম। বন্ধুরা এমনটা কেন হয়, দেখুন প্রধানত ব্যাপারটা হচ্ছে এটা কতটা সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে সেটার উপর ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে টেকনোলজির উপর। দেখুন মোবাইলের যে সার্ভিস সেটায় অনেক বেশি খরচ হয়, অনেক বেশি কোম্পানি খরচ করে, এবং সেক্ষেত্রে তারা প্রফিটও বেশি চায় এবং তাদের অবশ্যই বেশি টাকা তুলতে হয়। এবং সেক্ষেত্রে যদি আপনি তুলনা করেন ব্রডব্যান্ডে কিন্তু আপনার অতটা টেকনিক্যাল খরচ নেই, এবং সেক্ষেত্রে তাই আপনারা তাকে কম খরচে প্রভাইড করতে পারে। তো এরকম কেন হয় দেখুন, আমি বেশ কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করব। যেমন ধরুন আপনি টেকনিক্যাল আপডেটস, যেমন ধরুন মোবাইল ইন্টারনেট রোজ 2G থেকে 3G, 4G, 5G আপগ্রেড হচ্ছে, তো এইসব আপগ্রেডেশনের সময় প্রচুর প্রচুর খরচ হচ্ছে, প্রত্যেক দিন ইউজার অনেক অনেক বাড়ছে, সেক্ষেত্রে অনেক নতুন নতুন টাওয়ার বসাতে হচ্ছে, এবং সেগুলো সমস্ত ওয়্যারলেস, ডেটা লস বেশি হয় সেক্ষেত্রে। এবং অন্যদিকে দেখুন যেখানে ব্রডব্যান্ড সেখানে কিন্তু আপনার এত টেকনোলজি আপগ্রেডের কোনো খরচ নেই, আপনার যেটা সার্ভিস আছে একবার আপনার বাড়িতে কেবল ফেলে দিল, বছরের পর বছর সেটাই চলছে, এবং সেখানে জাস্ট আপনাকে সার্ভিস প্রোভাইডার একটা প্যাক মেরে দিচ্ছে, এত টাকার প্যাক, এত স্পিডের প্যাক, সেটাকে আপনাকে কনস্ট্যান্টলি আপনি সেটা ডেটা ইউজ করতে পারছেন। সেখানে কিন্তু আপনার মেনটেনেন্স খরচও খুব কম, হয়তো কখনো কখনো প্রয়োজনের ক্ষেত্রে সেখানে আপগ্রেড করতে হয়, কোনো কোনো সময় মেনটেনেন্স করতে হয়, কিন্তু সেই তুলনায় আপনি যদি মোবাইল ইন্টারনেটের কথা ভাবেন সেক্ষেত্রে দেখুন আপনাকে কিন্তু অনেকটাই আপগ্রেডেশন দিতে হচ্ছে এবং সার্ভিস অনেক বেশি প্রোভাইড করতে হচ্ছে। এখন তো প্রত্যন্ত গ্রামে গ্রামে প্রত্যেকে মোবাইল ইউজ করে, তাদের সকলকে সার্ভিস দিতে হচ্ছে, এবং এই ক্ষেত্রেই হয়তো তারা যে পরিমাণ ডেটা প্রোভাইড করছে আপনাকে সেই ডেটা প্রচুর পরিমাণে লস হয়ে যায়। তারপরে বন্ধুরা আপনারা বলতে পারেন যে মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে যেমন ধরুন টাওয়ারের খরচ আছে, অনেক রকম টাওয়ার মোবাইল সার্ভিস পরিষেবা তো ম্যাক্সিমাম টাওয়ারের মাধ্যমে হয়, কিন্তু তেমনভাবে আপনার যে ওয়ার্ড কানেকশন সেটা কিন্তু বাড়িতে কেবল ফেলে দিল, ব্যাস কাজ শেষ। তারপর বন্ধুরা আরও একটা ব্যাপার চলে আসে, স্পেকট্রাম, এই মোবাইল ইন্টারনেটের যে সার্ভিসগুলো বা মোবাইলের যে সার্ভিসগুলো এর জন্য স্পেকট্রাম একটা বস্তু, সেটা কিনতে হয়, সেটার মাধ্যমে আপনাদের সমস্ত ওয়েব ফ্রিকোয়েন্সি ইন্টারনেট সমস্ত কিছু প্রোভাইড হচ্ছে, কোম্পানিগুলোকে প্রতি বছর অকশন থেকে সেগুলো কিনতে হয় এবং সেগুলো রিনিউ করতে হয়, লাইসেন্সের ব্যাপার থেকে তাদের লাইসেন্সের জন্য অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু এই স্পেকট্রাম ওয়্যারলেস কানেকশন না হওয়ার জন্য ব্রডব্যান্ডে অতটা স্পেকট্রামের তেমন ব্যবহার সব ক্ষেত্রে দেখা যায় না, কিছুটা ব্যবহার হয় স্পেকট্রাম ব্রডব্যান্ডেও, বাট তেমন ব্যবহার হয় না, আর ব্রডব্যান্ড লস কম হয়, সেক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারের লাভ বেশি হয়। যে মোবাইল সার্ভিস পরিষেবা আছে তারা অনেক বেশি ইনভেস্ট করে, এই জন্য তারা বেশি প্রফিটও তুলতে চায়, কিন্তু যে ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার আছে তাকে কিন্তু অতটা ইনভেস্ট করতে হয় না অত টাকা, এবং সেক্ষেত্রে তার কিন্তু খরচও কম হয় এবং সে কম টাকা তুলতে চায়, এবং তাই সে কম সার্ভিসে আপনাকে প্রোভাইড করে। আর দেখুন মোবাইলের যে সার্ভিস প্রোভাইডারগুলো রয়েছে তাদের মোবাইলের অনেক কানেকশন রয়েছে, হয়তো আরও অনেক রকম ব্যবসা রয়েছে, সেখান থেকে তারা লাভ পাচ্ছে, কিন্তু যে ব্রডব্যান্ড সার্ভিসগুলো রয়েছে তাদেরকে শুধুমাত্র ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমেই তাদের প্রফিট তুলতে হচ্ছে, অর্থাৎ তারা অবশ্যই চাইবে যে আপনি অবশ্যই আপনার ঘরে একটা ব্রডব্যান্ড কানেকশন বসান, কিন্তু ব্রডব্যান্ডের টেকনোলজিটা একটুখানি অনুন্নত এবং সেই তুলনায় আপনার যে মোবাইল ইন্টারনেটের টেকনোলজিটা সেটা অনেকটাই উন্নত, তাই এরকম কিন্তু প্রাইসের ডিফারেন্স। যেমন ধরুন এই যে আমার কানেকশন যেটা আছে, আমি 460 আনলিমিটেড প্যাকেজ পাই 2 MBPS এর, এবং আমার দিনে প্রায় 50 GB থেকে 60 GB ইন্টারনেট ইউজ হয় রোজ, সেটা যদি আমাকে মোবাইল ইন্টারনেট দিয়ে ইউজ করতে হতো, বুঝতেই পারছেন। তারপর তো স্পিডের ব্যাপার আছে, আমি এখানে যেমন কনস্ট্যান্টলি একই রকম স্পিড পাই, ওখানে কিন্তু আমি কনস্ট্যান্টলি তেমন স্পিড পাবো না,
আর সেক্ষেত্রে কোনো কোনো সময় নেটওয়ার্ক কভারেজ সব জায়গায় থাকে না, যে আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয় যখন আমাকে মোবাইল ইন্টারনেট ইউজ করতে হবে, আপনি যখন আপনার ঘরের মধ্যে থাকছেন, আপনার বাড়িতে থাকছেন, তখনই কিন্তু আপনি ওয়াইফাই বা রাউটার বা ব্রডব্যান্ডের পরিষেবা পাচ্ছেন, কিন্তু আপনি সেটাকে আপনি যেখানে ট্রাভেল করছেন সেখানে আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে মোবাইল ইন্টারনেট ইউজ করতে হবে। এইভাবে যে কভারেজের একটা ব্যাপার থাকে, আপনাকে কিন্তু সে একটা স্মল এরিয়ার মধ্যে কভারেজ দেবে ব্রডব্যান্ড, এবং মোবাইল ইন্টারনেটের যে সার্ভিস সেটা আপনাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা আপনার যে এরিয়া রয়েছে সেই পুরো এরিয়ায় আপনাকে কভারেজ দেবে। তো এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করার ক্ষেত্রে অবশ্যই তাদের খরচ বেশি হয় এবং তার জন্য তারা অনেকটা লাভও বেশি তোলে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের এই ব্রডব্যান্ড আর মোবাইল ইন্টারনেটের প্রাইসের ডিফারেন্স এতটা বেশি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্টে জানান। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমি রোজ এমন কিছু না কিছু নতুন নতুন টেকনিক্যাল আপডেটস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আমার সাথে বলতে থাকুন ভারত মাতা কি জয়।